কিস্তিনিয়া গেছি ফাঁসিয়া, কবে জানি ভাত খাইতে হয় জেলে গিয়া। আমার ঘরে বাপ ভাই আছে, সেটা আপনি কি করবেন? আমি কিস্তি পাবো না কিস্তি দিবেন? তাহলে আপনি বুঝতে পারতেছেন না কেন আবার দিতে পারতেছি না, কেন দিতে পারতেছি না, কি কারণে পারতেছি না, পারতেছি না, পারতেছি না। ভাই রে, আপনারা কিস্তি কি আমি আমার বাপের ঘর থেকে টাকা এনে দিছি? আমার বাপের জমি বিক্রি করে না তো আপনারা টাকা দেন? টাকা দিছে এনজিও, আমি সাধারণ একজন এমপ্লয়ি, মানে সাধারণ একজন কর্মচারী মাত্র। আমার দায়িত্ব বাড়ি বাড়ি ঘুইরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুইরা কিস্তি আদায় করা। আমি আমার চাকরিটা করতেছি, বাইরে টাকা দেন। আপনি কবে দেখে আমার ঘুরাইতেছেন? অফিসে গিয়ে আমি আর মানে ম্যানেজার স্যারকে কিছু বলতে পারতেছেন না, স্যার আমার থাবানের উপরে রাখছে। না, আমি এখন কিস্তি দিতে পারবো না আপা, আমি গাড়ি নিছি একজনের ভাড়া, ভাড়া গাড়ি চালাইতেছি আর ভাড়া নাই। এখন দেশের অবস্থা তো বুঝতেই পারতেছেন। আপনারা যে বলেন বাপ ভাই আছে, আমাদেরও বাপ ভাই আছে, পরিবার আছে, আমরা মানুষের সমস্যাটা বুঝি, কিন্তু চাকরির জন্য কিছু করতে পারি না। আজকে ম্যানেজার স্যার আমার সাপ সাপ করে বলে দিছে, আজকে যদি আপনি টাকা না দেন তাহলে কিস্তির ব্যাপারে আপনার নামে মামলা হবে। মামলা হইলে পুলিশে ধরে নিয়ে যাবে, গেলে কোর্টে তুলবে, মিনিমাম কয়েক বছরের সাজা হবে আপনার, তার সাথে জরিমানাও হবে। জেলে জেলে ভাত খাবো? অবশ্যই জেলে থাকবেন, জেলে ভাত খাবেন না রুটি খাবেন এটা জেলাররা বুঝবে, সেটা তো আমি জানি না। আমার জীবনটা শেষ, কোনক্ষণে যে আমি কিস্তি অফিসে চাকরি নিতে গেলাম। ভাই এত কথা বললেন না, আমার চাকরিটা দিয়ে দেন, মানে কিস্তিটা দিয়ে দেন ভাই। আজকে নিয়ে আপনার সাতটা কিস্তি বাকি রয়েছে, একটা কিস্তি আপনি দেন নাই, আজকে আপনি টোটাল সাত কিস্তি দেন। না, আমি কোনো কিস্তি দিতে পারব না, আমার ভাড়া ভুড়া নাই। অটোটা বেচে দেন না, অটো ভাড়া। ম্যাডাম কি হয়েছে এখানে, এনিথিং সমস্যা? মানে পুরোটাই সমস্যা ওনার কাছে। আমি এখানে সাত কিস্তি পাই, তখন উনি ওনার এটা দেখে যে ব্যবসা করবে, বলছে যে গরুর একটা খামার দিবে, এটা সেটা করবে। ওনার বউ নিয়ে গেছিল, আমি তোর আবার দিয়া দিব রে, তৃষ্ণা আসা আমি তাই দিব ভাই, একটু দিয়া দেব নাহলে আমার জেলে যাই দিব ভাই। এ বেটি সা, তোরে যে আমি 10,000 টাকা দেবো কোন সুবাদে? তুই কি আমার আত্মীয় লাগোস না, মায়ের পেটের ভাই লাগোস না, শাস্ত্র ভাই লাগোস না, মমতা ভাই লাগোস, কিছুই না। তুই আমার গাড়ি রেখে দে, সমস্যা নাই। শোন, তোর একটা কথা কই, বর্তমানে হলো কি বানতে গে দুনিয়া, আমি জড় পদার্থ রাই খাক তারও কিছু দেই না। জড় জড় মানে? আরে যার জীবন নাই তারে জড় বলে, যাই বলল। ওই স্যার পাওয়া জিনিসটা নিয়ে আমি কি করবো? তাইলে ছাগল ল, ছাগল আছে। এ বসে না রে, আমার তো লাগবে দু পাওয়া জিনিসটা। দুই পাওয়া মুরগি? হ্যাঁ মুরগি নেবো আমি, মুরগি না রে। আমি শুনবো ভাই, টাকা দিবি কি না চাবি সে কত? আমার 10,000 টাকা জেলে যাইতে চাই না।
কানে কানে কমু না প্রকাশ্যে না প্রকাশ্যে দিবা লোকে কো রে তোর বউটা একটু হাতের বেলা পাঠাই দিস শোনেন এইবারের মতো তো বেঁচে গেলেন মামলার হাত থেকে পরবর্তীতে যদি আপনি পরের সাথে ঠিকমতো কিস্তি না দেন তখন আমি কথা আরে দিব হ্যাঁ দাদা কিস্তি দিব আরে আমি তো পুরো আদ্রাসে কিস্তি দেব না 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 পরে আইন কথা বলবে যা তোর বউ ধরে নিয়ে আই অটো গাড়িতে শুই রা ওই বাস বাগানে যামু বাস বাগানে মাথার উপর সাধু কেছে ওই মা গো আমার কোলের কাছে সিগুনালির বউ ওই কাজলা দিদি কই বন্ধু রাখছি জেলের ভাত খাওয়ার ভয়ে বউকে বাড়িতে দুদিন ভাত খায় জেলের ভাত না খাইয়া টাকা গিয়ে নিয়ে আসবো